আমি খুব খুশি যে এরকম দুটো অস্কারে আমরা ইন্ডিয়াতে এসেছেন এবং আফটার লং টাইম, এবং ইট ইজ এ টাইম ফর সেলিব্রেশন, এবং ভারতবর্ষের একটা জায়গা তৈরি। অবভিয়াসলি এর আগেও পেয়েছেন রহমান সাহেব, অনেকেই পেয়েছেন, বাট আই এম ভেরি ভেরি হ্যাপি যে অস্কার পেয়ে এসছে আমাদের ভারতবর্ষে। দিস ইজ এ ভেরি গুড মোমেন্ট ফর অল অফ আস ফর ইন্ডিয়ান সিনেমা, অ্যান্ড আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা পেয়েছেন তাদের সবাইকে। আমি এক্সট্রিমলি প্রাউড অ্যান্ড এক্সট্রিমলি হ্যাপি আমাদের ভারতীয় সিনেমা এবং ডকুমেন্টারি এই ধরনের একটা সাংঘাতিক দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড কনসিডার্ড ইন দিস ওয়ার্ল্ড যেটা পেয়েছে, এই আনন্দ অবশ্যই বিরাট আনন্দের কথা। এই ফিল্ম ইন্ডাস্ট্রির আমরা যারা সহযোদ্ধা, যারা এই এর মধ্যেই আছি এন্টারটেনমেন্ট বিজনেসে, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? এবং কার্তিকি গঞ্জালভেসের এই অ্যাচিভমেন্ট, এই ডকুমেন্টারি একজন অরফান এলিফেন্টকে নিয়ে, রঘু, এটা একটা মানে অসাধারণ দৃষ্টান্ত দেখিয়ে দিয়ে গেল কার্তিকি। এবং ওকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এবং এই ধরনের কাজ যে সমাদৃত হলো অস্কারে, এটা একটা সাংঘাতিক আনন্দের ব্যাপার। নাট্যুর এই অরিজিনাল কম্পোজিশনের যে অসাধারণ ফিডব্যাকটা পেলাম ফ্রম দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পুরোটাই আমাদের কাছে একটা বিরাট মানের বিষয়। তাদেরকে অনেক শুভেচ্ছা এবং কনগ্রাচুলেশনস যে এত বড় একটা মান বৃদ্ধি করালো আমাদের ভারতবর্ষের সিনেমাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট ওয়ার্ল্ড মিউজিকের ক্ষেত্রে যে ভারতের নাট্যু গানটি অস্কার জিতেছে। মনেই হচ্ছিল জিতবে, কারণ আগে যে অ্যাওয়ার্ডটি পেল এবং তারপর যেভাবে এগিয়েছিল সব জায়গা থেকে, এটা দক্ষিণ ভারতের জন্য একটা বড় উইন। কারণ দক্ষিণ ভারতের সিনেমা বহুদিন ধরে এই ধরনের গান, এই ধরনের নাচ, এন্টারটেইনিং ছবি বানিয়ে চলেছে। এটাকে একটা প্রতীক বলা যেতে পারে, এটাকে একটা রিপ্রেজেন্টেটিভ অফ সাউথ ইন্ডিয়ান মুভিজ। সেই জায়গা থেকে নাটু গানটা জিতলো এবং গানের দৃশ্যায়ন, গানের কোরিওগ্রাফি চমৎকার। একাডেমি অ্যাওয়ার্ডস এর মঞ্চ থেকে এবছর জোড়া অস্কার এলো ভারতে। এস এস রাজামৌলির RRR এর নাটু গান অরিজিনাল সং বিভাগে জিতে নিল সেরা সম্মান। গানটির সঙ্গীত পরিচালক MM কিরাভানি এবং গীতিকার চন্দ্র বোস। মূল তেলেগু ভার্সনে গানটি গেয়েছিলেন রাহুল সিপ্লিগঞ্জ এবং কালা ভৈরব। গানটি হিন্দিতে অনুবাদ করেছিলেন রিয়া মুখোপাধ্যায়। নাটু ছাড়াও অস্কার জিতল ডকুমেন্টারি শর্ট ফিল্ম দ্য এলিফেন্ট হুইসপারার্স। ছবিটিতে পরিচালক কার্তিকি গঞ্জালভেস, প্রযোজক গুণিত মোঙ্গা। শর্ট ফিল্মটিতে একটি হাতির শাবকের কাহিনী দেখানো হয়েছে, একটি অনাথ হস্তি শাবক রঘুর সঙ্গে এক দরিদ্র দম্পতির সম্পর্কের ছবি। এই সিনেমার সম্পদ প্রাণী জগতের সঙ্গে মানুষের ভালোবাসার এক অমূল্য দলিল দ্য এলিফেন্ট হুইসপারার্স। পরিচালক কার্তিকি গঞ্জালভেসের এটি প্রথম সিনেমা। প্রথম ডকুমেন্টারি শর্ট ফিল্মে অস্কার জিতে নিলেন কার্তিকি।